পরে ভেঙে যাবে। সার কীটনাশক কৃষি উপকরণ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। গতবারে থেকে এবারে আমরা বলবো যে প্রায় 3000 হেক্টর গতবারের থেকে বেশি চাষিরা আমন চারা যে লাগিয়েছে তাদের বীজ সার কীটনাশক কোনো কিছুতেই তাদের কোনো অভাব নেই। জেলায় আমন মৌসুমে 7,75,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে 2,72,000 হেক্টর জমিতে ধান আবাদের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। 15 সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর ফলে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান চলছে বিভিন্ন জেলায়। এই মুহূর্তে দিনাজপুরের সরকারি খাদ্য গুদামে আছেন গোলাম নবী দুলাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, অভিযানের যে সময়সীমা ছিল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটা 31 আগস্ট ছিল, কিন্তু খাদ্য মন্ত্রণালয় আবার সেটাকে বৃদ্ধি করে 15 সেপ্টেম্বর পর্যন্ত করেছেন। তো দিনাজপুরের ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হয়েছে। এখানে ধান চালের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 94,000 মেট্রিক টন, এই 94,000 মেট্রিক টন কিন্তু 13 উপজেলা 2,747 জন চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে কিন্তু এই চালটি ক্রয় করা হয়েছে। পাশাপাশি দুই দফায় ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল দিনাজপুরে 13,461 মেট্রিক টন, সেই ধানও কিন্তু আপনার ক্রয় পূরণ হয়েছে বলে আমাকে জানিয়েছেন জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আশরাফ জাবান। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি দিনাজপুরের সরকারি খাদ্য গুদাম রয়েছে, এই গুদামে কিন্তু আপনি 26টি গুদাম রয়েছে, এখানে 26,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা, এখানে মোটামুটি সব গোডাউনে কিন্তু চাল ক্রয় করা হয়েছে এবং প্রতিটি গোডাউনে কিন্তু এখন চাল দিয়ে পরিপূর্ণ। এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই ইরি বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষকদের কাছ থেকে সরকার যে সরাসরি ধান ক্রয়ের যে ঘোষণা দিয়েছিলেন, দুই দফায় কিন্তু দিনাজপুরে এই ক্রয়ের অভিযান পরিপূরণের জন্য কৃষকদের যে তালিকা করা হয়েছিল সে তালিকা কিন্তু অনেক বিলম্বে করার কারণে সেই সময় প্রান্তিক কৃষকদের কাছে কিন্তু ধান ছিল না। পরে যে তালিকা হয়েছে তালিকা অনুযায়ী অনেকে ধান দিতে পেরেছেন এবং অনেকের অভিযোগ রয়েছে যে ক্রয় কেন্দ্রে ধান নিয়ে গিয়ে ময়েশ্চার বেশি হওয়ার অভিযোগ তুলে অনেক কৃষক কিন্তু হয়রানিও হয়েছেন, এই ধরনের অভিযোগরা কৃষকরা করেছেন। তবে এবার বেশিরভাগ কৃষকই কিন্তু সরকারি যে রেট সে রেটে কিন্তু ধান দিতে পারে নাই। দিনাজপুরে যে জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী এখানে কৃষক পরিবারের সংখ্যা রয়েছে 4,85,000 জন, কিন্তু দেখা যাচ্ছে যে সিংহভাগ কৃষকই কিন্তু সরকারে ঘরে ধান দিতে পারে নাই। যে আগাম যে আমন যে ফসল ঘরে উঠবে এবং এখন আমন যে আবাদ চলছে এটাও কিন্তু কৃষকরা উৎকণ্ঠা এবং হতাশার মধ্যে রয়েছেন। তারা বারবার কৃষক এবং কৃষক সংগঠনের নেতারা দাবি করে আসছেন সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়া যে পদ্ধতি গ্রহণ করুন না কেন, সরাসরিভাবে কৃষকদের ধান ক্রয় করতে হলে আগাম সে রেট ঘোষণা করতে হবে, পাশাপাশি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কিন্তু ক্রয় কেন্দ্র খোলার জন্য তারা আবেদন করেছেন। এবং তারা যেটি বলেছেন যে কৃষক এই দিনাজপুরে যে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা এখানে দেওয়া হয়েছে 13,461 মেট্রিক টন, আমন ফসল উঠার পরে তারা বলেছেন মিনিমাম 1,00,000 মেট্রিক টন ধান ক্রয় যদি করা যায় তাহলে কৃষকরা কিন্তু ধানের ন্যায্য মূল্য পাবেন। তো আমার কাছ থেকে সরকারি ক্রয় কেন্দ্র থেকে সর্বশেষ এই ছিল সবুজ। দিনাজপুর থেকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার গোলাম নবী দুলাল। এদিকে সরকারি পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ অভিযানের সময়সীমা আরও 15 দিন বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকারের খাদ্য বিভাগ। এদিকে কৃষকের কাছে এখন ধান না থাকায় তারা সময়সীমা বাড়ানোর কোনো সুফল পাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধান চাল সংগ্রহ অভিযানের সময়সীমা বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হলেও তার সুবিধা পাবেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এছাড়া পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে দিনাজপুর খাদ্য বিভাগ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করলেও কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারেননি বলে দাবি তাদের। সরকার ধানের যে সময় বাড়াইছে নেওয়ার, এখন এই যে মনে করেন যে কৃষকের হাতে তো এখন আর কোনো ধান নাই,
এখন এটাই আমাদের বক্তব্য, সরকার যেন আগে থেকে যেন ধান ক্রয় করে, তাহলে আমরা কৃষক তাহলে আমরা ন্যায্য মূল্যটা পাবো। এই আমনটা যেন সঠিক সময় সরকার একটা রেটটা নির্ধারণ করে দেয় এবং কৃষকের হাতে যখন ধান থাকবে তখন যেন সরকার ক্রয় করে। কুড়িগ্রামের নয় উপজেলা থেকে এবার 8,821 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে 6,748 মেট্রিক টন, আর 17,681 মেট্রিক টনের বিপরীতে 14,839 মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে এ জেলায়। নওগাঁয় 15,019 মেট্রিক টনের বিপরীতে এখন পর্যন্ত 14,900 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে সরকার নির্ধারিত মূল্যে। তবে সময়সীমা বাড়ানোয় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। 15 সেপ্টেম্বর মধ্যে সময় বৃদ্ধির কারণে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু সম্পূর্ণ করতে পারবো এবং কৃষকেরা সম্পূর্ণ সব কিছু মানে যেটুকু মানে বরাদ্দ পাইছিল সব দিতে পারবে। এছাড়া রংপুর, কুষ্টিয়া ও নাটোর সহ সারা দেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের খবর জানাতে বগুড়ার কাহালু উপজেলা খাদ্য গুদামে আছেন মাজেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলো এখানে, কিন্তু 15 মে থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আর এখানে বগুড়াতে 78,354 মেট্রিক টন চাল এবং 14,896 মেট্রিক টন ধান সংগ্রহের কথা রয়েছে, যেটি 31 আগস্ট থেকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা সময় বাড়ানোর কারণে এখানে 15 সেপ্টেম্বর পর্যন্ত ধান চাল সংগ্রহ অভিযান চলবে। তবে এখানে বগুড়াতে যে কয়টি গুদাম রয়েছে সেগুলো গুদামগুলোতে প্রায় সব ধান চাল সংগ্রহ প্রায় শেষ দিকে। এখানে 6,000 মেট্রিক টন চাল এবং 2,000 মেট্রিক টন ধান সংগ্রহ বাকি রয়েছে। তবে এখানে খাদ্য কর্মকর্তারা যেটা বলছেন যে সময় রয়েছে তার অনেক আগে ধান চাল সংগ্রহ শেষ হয়ে যাবে। আর এখানে কৃষকদের যে অভিযোগটা যেটা বরাবর তারা করে আসছিলেন যে তারা এতগুলো সরকার ঘোষণা দেওয়ার পরেও কিন্তু তারা ধান চালের বাজারে ন্যায্য মূল্য পান নাই। আর যে কৃষকগুলোর থেকে ধান চাল সংগ্রহ এখানে শুরু করা হয়েছে, ধান চাল সংগ্রহ করা হয়েছে, 15,000 কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়েছে এবং সংগ্রহ করা হয়েছে যেটি খুবই অপ্রতুল। এখানে প্রায় 2 লাখ কৃষক এখানে রয়েছে কিন্তু মাত্র 15,000 কৃষককে ধান সংগ্রহ করা হয়েছে। আর এখন যদি আমি বগুড়ার কাহালু উপজেলা খাদ্য গুদামে এখানে যেখানে আসি সেখানে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে ধান চাল সংগ্রহের সর্বশেষ পরিস্থিতিটা কি, এখানে মাসুদ রানা যিনি এখানে খাদ্য গুদামে আছেন তিনি তার কাছে জানতে চাইবো যে এখানে খাদ্য গুদামের সংগ্রহ অভিযানটা কেমন চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে খাদ্য গুদামের সংগ্রহ অভিযান খুবই ভালো চলছে এবং ভালো হয়েছে। এখানে আমার সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল বড় চাউল 4,745 মেট্রিক টন, ধান ছিল 1,446 মেট্রিক টন। এর মধ্যে আমি ধান চাউল সংগ্রহ করেছি 4,547 মেট্রিক টন এবং ধান সংগ্রহ করেছি 1,231 মেট্রিক টন। ধান বাকি আছে আর 209 মেট্রিক টন, 15 মেট্রিক টন এবং উপজেলা সংগ্রহ কমিটির লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করে সেই ধান আমি ক্রয় করেছি এবং প্রকৃত কৃষকদের থেকে নিয়েছি এবং প্রকৃত কৃষকরা ধান দিতে পেরে, আমার এখানে ধান দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং আসলে সংগ্রহের তুলনায় লক্ষ্যমাত্রার তুলনায় একটু কম হয়েছে এবং আরও বেশি হলে পরে কৃষকরা আরও খুশি হবে, আরও তারা আরও আনন্দিত হবে। এবং আমার যেটুকু বাকি আছে ধান এবং চাউল অল্প 4 থেকে 5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সবুজ, এখানে যেমনটি ইনি বললেন যে ধান চাল সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কিছুদিনের মধ্যে ধান চাল সংগ্রহ শেষ হয়ে যাবে। আর এখানে যে কৃষকরা যেটা আমাদের কাছে বলছেন সবসময় যে সামনে যে আমন মৌসুম রয়েছে সেই আমন মৌসুমে যেন সঠিকভাবে ধান চাল সংগ্রহ করা যায়, বিশেষ করে ধানটা যেন তাদের কাছ থেকে নেওয়া যায় এবং সম্পূর্ণ যেন ধানই সংগ্রহ করা যায় এবং চাল মিল মালিকদের কাছ থেকে যেন চালের রূপান্তর করা যে ঘোষণা সেটা যেন আসা দরকার এবং এটি যেন এখন থেকে শুরু করা যায় এই প্রক্রিয়াতে, যাতে করে তারা ঠিক মতনই ধান দিতে পারে। তো এ ছিল বগুড়ার কাহালু খাদ্য গুদাম থেকে ধান চাল সংগ্রহের সর্বশেষ। সবুজ, সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের খবর জানাতে বগুড়ার কাহালু উপজেলা খাদ্য গুদাম থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাজেদুর রহমান। দেখছেন এ সময়ের বাণিজ্য। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়তো বড় ধরনের কোনো হামলার আমার কাছে মনে হয় যে
পুলিশের উপর উপর্যুপরি তিন চারটি যে হামলা রিমোট কন্ট্রোলে, এই সিস্টেমে এই সিস্টেমটাকে তারা টেস্ট কেস হিসেবে হয়তো নিতে পারে পরবর্তীতে বড় ধরনের কোনো হামলা করার জন্য। কাজে এই ব্যাপারে সতর্কতা আছে, প্রস্তুতি আছে এবং এর এই চক্রটিকে বের করার জন্য অনুসন্ধান চলছে। না, গোয়েন্দাদের আমাদের দেশে তো তাদের এ যাবৎ তারা তো জঙ্গি দমন এবং নিয়ন্ত্রণে যথেষ্ট তারা সফলতার পরিচয় দিয়েছে। এ বিষয়টিও তারা আমি আশা করি অচিরেই তারা অনুসন্ধান করতে এবং তদন্ত করে এই চক্রটিকে বের করতে সফল হবেন, এটাই আমি আশা করি। এই বিষয়টিকে এভাবে নেওয়া বোধহয় বাস্তবে প্রমাণটা আমরা কি করে বের করব দেখুন, ওই আমাদের মোটরযান আইন বলতে কোনো আইন নেই, অথচ মোটরযান আইনের নামে সামাজিক সোশ্যাল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব রটানো হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়ে জরিমানা বাড়ানো হয়েছে। আসলে তো এটা মোটরযান আইন না, এটা হলো সড়ক পরিবহন আইন। এখন আইএসের নামে অপপ্রচার চলছে কিনা সেটাও ভেবে দেখার বিষয় আছে, তো আমি এই বিষয়টি নিশ্চিত না হয়ে বলতে পারছি না। দেখুন, আমি পুলিশের আইজি এবং পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি, এখানে তারা আমাকে নিশ্চিত করেছেন যে মন্ত্রী এখানে টার্গেট ছিল। আমি তো বললাম যে এ ধরনের ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে পরবর্তীতে বড় ধরনের, এখন পুলিশ টার্গেট, পরবর্তীতে মন্ত্রী এমপিরা টার্গেট হবে না এমন তো নয়, হতে হতে পারে। তো গতকালের ঘটনাটি মন্ত্রী টার্গেট ছিল না, এটাই আমাকে পুলিশের সোর্স থেকে নিশ্চিত করা হয়েছে। দেখুন, আমরা বিষয়টি কিন্তু প্রতিবেশী দেশ, আমরা এবং আসাম আমাদের একেবারেই প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, কাজেই আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে বিষয়টি একেবারে ইন্টারনাল অ্যাফেয়ার অফ ইন্ডিয়া, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের এনআরসিটা তাদের নিজেদের বিষয়। এখানে হিন্দুও আছে মুসলমানও আছে, সংখ্যায় হিন্দুরা বেশি, মুসলমানরা হিন্দুরা 60% যতটা জেনেছি, মুসলমানরা 40%। তবে এটা পর্যবেক্ষণ করছি আমরা এই কারণে যে এটা যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে, অ্যাপিল করার একটা সুযোগ আছে উচ্চ আদালতে, কাজে বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে সুইপিং রিমার্কস করার কোনো সুযোগ নেই। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। মানিকগঞ্জে জিও ব্যাগ ফেলে পদ্মা নদীর ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে এখনও ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গত দুদিনের ভাঙনে হরিরামপুরের সৈয়দনগর, কমলাপুর ও আদিনগর এলাকার 15 বিঘা ফসলি জমি, 10টি বসত ভিটা, সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাপুর জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বসত ভিটাসহ সরকারি বেসরকারি নানা স্থাপনাতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। নদী ভাঙনের হাত থেকে রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তারা।
দুই বার ভাঙ্গায় আমার প্রায় 10 বিঘা জমির মতো চলে গেছে। ছেড়ে দেয় কুরিয়ার ভাঙে, তাহলে এইভাবে আমাগো কি থাকে? দুই তিনবার বাড়ি ভাঙছে, আমি ভাত চাই না, কাপড় চাই না, আমি শুধু বেরি ভাত চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার জন্য আমরা 20 লাখ টাকা 7,000 জিও ব্যাগ এখানে বরাদ্দ আছে, সে কাজটা চলমান রয়েছে। এছাড়া আরও 2-3টা ভাঙন প্রবণ এলাকা রয়েছে, আশা করি যে আমরা সেখানেও খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো। দীর্ঘমেয়াদি কার্যক্রম হিসেবে মাঝখানের যে চরগুলি দেখছেন, এই চরগুলি কাটার জন্য BIWTA থেকে একটি টিম এসেছে, তারা ফিজিবিলিটি স্টাডি করছে। হয়তো বা এই শুকনো মৌসুমে এই চরগুলি কাটার কারণে বা কেটে ফেলতে পারলে আমরা আগামী মৌসুমে হয়তো এই তীব্র নদী ভাঙন থেকে রক্ষা পাব। নদী ভাঙন পরিস্থিতির সবশেষ খবর জানাতে মানিকগঞ্জে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ, ইতিমধ্যে কিন্তু যে গ্রামে আমি রয়েছি কমলাপুর গ্রামে, এই গ্রামের কিন্তু একমাত্র প্রাথমিক বিদ্যালয় সেটা কিন্তু বিলীন, এবং এই গ্রামেরই কিন্তু কমপক্ষে এই সিজনে কমপক্ষে 50টি বালি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে। অর্থাৎ এখন যে নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে সবাই কিন্তু আতঙ্কে রয়েছে। এবং যদিও গতকাল আমি কথা বলেছি, একটা কিছুক্ষণ আগেও কথা বলেছি স্থানীয় যে প্রশাসন আছে তাদের সাথে কথা বলেছি, এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে এটা আছে, গতকাল বিকাল থেকে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে এই আপৎকালীন যে ভাঙনটা রক্ষা করার জন্য কিন্তু তার চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু আমি আজকে সকাল থেকে এখানে রয়েছি সেটা কিন্তু যে তড়িঘড়ি বা জোরদার সেটা কিন্তু আমি দেখছি না, ঢিলাঢালাভাবে সেই কাজটা চলছে। অন্যদিকে কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে যে এখানে যে ক্ষতিগ্রস্ত রয়েছে শুধু ধুলসুরা ইউনিয়নে যে 200-250 যে ক্ষতিগ্রস্ত লোক রয়েছে তাদের জন্য কিন্তু শুধু একটু খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে তারা এটা ছোটো খাদ্য বা ছোটোখাটো যে সহযোগিতা তারা এটা চায় না, তারা চায় হলো একটা স্থায়ী ব্যবস্থা, সেই ক্ষেত্রে তারা চায় একটা বেরিবাদ। আর সেই জন্য জেলা প্রশাসক বলছেন যে আসলে একটা নদীর ভিতরে ডুবোচর আছে কি না, সেই ডুবোচর কেটে স্থায়ী ব্যবস্থা করা হবে, কিন্তু এটাও কিন্তু স্থানীয়রা বলছে এটাও ধূম্রজালটা তো সেটা তারা চাচ্ছে না, তারা চাচ্ছে আর কি স্থায়ী ব্যবস্থা একটা বেরিবাদ। অন্যদিকে একটা আজকের কথা যদি বলি তো সেক্ষেত্রে আজকে কিন্তু এই মুহূর্তে একটু নদীর যে ভাঙনের গতি একটু কমে এসেছে, কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু ঠিকই কম বেশি ভাঙছে। তো সেই ক্ষেত্রে মানিকগঞ্জের শুধু এইটা হরিরামপুর নয়, মানিকগঞ্জের 4টা উপজেলা রয়েছে যা পদ্মা যমুনা বেষ্টিত, অর্থাৎ মানিকগঞ্জের হরিরামপুর, শিবলা, ঘিউর এবং দৌলতপুর। দৌলতপুরের যে 4টা উপজেলা ইউনিয়ন রয়েছে, বাছামারা, বাগুটিয়া, জিয়ানপুর এবং চরকাটারি, এটাও কিন্তু একটা প্রত্যেক বছরই এইটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘরবাড়ি। তাছাড়া শিবলায়ের কিছু অংশ, ঘিউরের কিছু অংশ এবং হরিরামপুরের ব্যাপক হারে প্রতি বছর ভাঙন দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু একটা স্থায়ী কোনো ব্যবস্থা, প্রত্যেক বছরই এইরকমটা আপৎকালীন কিছু একটা ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু সেটা কিন্তু স্থায়ী কোনো কিছু হয় না, প্রতি বছরই ভাঙে। সেক্ষেত্রে এই যে 4টা উপজেলার বেশ কিছু এলাকা রয়েছে, যে এলাকাগুলো থেকে শুধু একটি বিষয় করা উচিত, স্থায়ী ব্যবস্থা। তো যারা নিরীহ একদম ক্ষতিগ্রস্ত এবং খুব গরিব অসহায় তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে 5-10 কেজি যে চাউল বা খাদ্য সহযোগিতা এটা আসলে যথেষ্ট না, 15 দিন বা 10 দিন চলে যায়, কিন্তু তারা কিন্তু একবার না, একাধিকবার, 4-5 বার, কেউ আছে 2 বার, কারো আছে শত শত বিঘা ফসলি জমি কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা সবাই চাচ্ছে, সবারই একটাই দাবি যে জোরালো দাবি। এর জন্য কিন্তু তারা মানববন্ধন, বিক্ষোভ থেকে শুরু করে অনেক কিছু তারা করেছে শুধু একটা বেরিবাদের জন্য। এই ছিল আমার কাছে সবুজ, মানিকগঞ্জের এটা হরিরামপুর থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ কেনাবেচায় সরগরম কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় কমেছে দামও। ব্যবসায়ীরা বলছেন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সুফল পেতে শুরু করেছেন তারা, আর মাছের সরবরাহ বেশি হওয়ায় বেড়েছে রাজস্ব আদায়ও।
সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে ভিড়ছে ছোট ছোট ডিঙ্গি। ঝুড়ি ভর্তি করে মাছ শ্রমিকরা নিয়ে যাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রের পন্টুনে। দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের হাঁক ডাকে সরগরম ফিশারি ঘাট। শুধু ইলিশ নয়, রিটা, পোয়া, টুনা, সুরমা, রূপচাঁদা ও লৈট্টে মাছও মিলছে প্রচুর। ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞার সুফল মিলছে এখন। ইলিশ মাছের পাশাপাশি আগে যে মাছগুলো ছিল না, রূপচাঁদা মাছ, টুনা মাছ, আপনার রিটা মাছ, পোয়া মাছ, এগুলি আগে একটু কম ছিল, এখন একটু দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে। বন্ধের কারণে আমাদের সুফল বয়ে এনেছে। ইলিশ মাছ আপনার 400-500 টাকা, আপনার টুনা মাছ 200 টাকা, 180 টাকা, সুরমা মাছ আপনার 500-400 টাকা। মাছ বেশি আসায় বেড়ে গেছে শ্রমিকদের ব্যস্ততাও। ট্রলারে অনেক মাছ আসতেছে, অনেক আর ব্যস্ততা আছি আর কি। 700-800 টাকা করে ডেইলি পাচ্ছি ইনকাম। বরফ মনে করো আমরা মাছ তুলি, পেকিং করি, মনে করো মোটামুটি আর কি কাজকাম চলতেছে। কাজ করছি তো সেই জন্য ব্যস্ত মধ্যে আছি। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, মাছের সরবরাহ বাড়ায় রাজস্ব আদায়ের পরিমাণও বেড়েছে। মৎস্য ব্যবসায়ীরা 65 দিনের সুফল এখন ভোগ করছে। পূর্বের তুলনায় মাছের সাইজ একটু বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে, এবং মাছ গত কয়েকদিনে মাছের প্রচুর পরিমাণে মাছ আছে। মৎস্য অবতরণ কেন্দ্রের দেওয়া তথ্য মতে, গত এক মাসে কক্সবাজারের ফিশারিঘাট থেকে 950 মেট্রিক টন মাছ সরবরাহ হয়েছে, যার মধ্যে ইলিশ প্রায় 300 মেট্রিক টন, আর রাজস্ব আদায় হচ্ছে 5 লাখ টাকারও বেশি। সময় সংবাদ কক্সবাজার। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি মাস থেকে রেমিটেন্সে নগদ প্রণোদনা পাবে প্রবাসীরা, কমবে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ, সন্দেহভাজন লেনদেনে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। প্রবল স্রোতের কারণে গত 2 মাসেও বসানো যায়নি পদ্মা সেতুর নতুন স্প্যান, প্রথমবারের মতো বর্ষা মৌসুমেও চলছে নদী শাসনের কাজ। চামড়ার দাম নিয়ে সংকটের অবসান, বকেয়া পরিশোধ শুরু করায় ক্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করছেন ব্যবসায়ীরা। ইলিশ সহ সামুদ্রিক মাছ কেনাবেচায় সরগরম কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র, সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় কমেছে দাম। এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার পার্কে উদ্যোক্তাদের জন্য 70% জায়গা বরাদ্দ, তবে রয়েছে দক্ষ জনবলের অভাব, পৌঁছানো যাচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময়, আর সঙ্গে থাকুন সময়ের।